বন্ধুরা, কেদার থেকে নেমে গৌরীকুণ্ড থেকে বাস ধরে ঋষিকেশে এসে পৌঁছালাম। কোথায় থাকবো কোথায় থাকবো চিন্তা করতে করতে একেবারে ত্রিবেণী ঘাটের গায়ে জয়রাম আশ্রমে চলে আসলাম। মানে গঙ্গার কাছে থাকার একটা ইচ্ছে বহুদিনেরই ছিল, ঋষিকেশে এর আগে কোনোবার থাকা হয়নি, বহুবার এই নিয়ে আমার হরিদ্বার ঋষিকেশ হয়ে গেল। এই আশ্রম একদম অন্যরকম, কী রয়েছে কী না নেই কেমন সব কিছু যাবো বিস্তারিতে। বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টকস চ্যানেল। তুষার টকস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। বন্ধুরা, একটা জিনিস দেখো, জয়রাম আশ্রম মানে আমি ঋষিকেশে যেখানে রয়েছি সেখানে কিন্তু দেখো এই আশ্রমের প্রত্যেকটা ঘরের ওপরে এক একটা করে কাঠের ছোট্ট ছোট পাখিদের জন্য বাসা করা রয়েছে। এটা কিন্তু একদম ইউনিক লেগেছে আমার, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের ওপরে। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাসাতেই কিন্তু চুরুই পাখি রয়েছে, মানে আপনাকে ঋষিকেশে থাকতে হলে এই রকম পাখিদের সাথেই থাকতে হবে যদি আপনি জয়রাম আশ্রমে থাকেন। জয়রাম আশ্রম এই যে একটা পাখি পাওয়া গেছে, এইখানে আরেকটাও পাখি রয়েছে। আমি ভারতের বহু জায়গা ঘুরেছি বন্ধু, কিন্তু এই রকম ইউনিক জিনিস কিন্তু আমি কোথাও আমার চোখে পড়েনি। আর জয়রাম আশ্রম হচ্ছে একদম ত্রিবেণী ঘাট থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমাদের ঘর থেকে কিন্তু গঙ্গা দেখা যায়, আমাদের ঘরটা দোতলায়, আর তিনতলার ঘর যদি নেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো গঙ্গা দেখা যাবে। চলে বের একটু চট করে ঘরটা দেখিয়ে দিই। আর ইনি প্রচণ্ড ক্লান্ত, কেদার থেকে নেমে এসা, শরীর দিচ্ছে না। এই হচ্ছে ঘর, ঘর একদম পুরোপুরি লন্ডভন্ড, খুব স্বাভাবিক ব্যাপার। মানে কেদার থেকে নেমে আসবার পরে এখানে ট্রলি স্যাক সব ছড়ানো ছেটানো, পর্দাটা সরালে গঙ্গা দেখা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে গঙ্গা, দেখো এই হচ্ছে গঙ্গা আর এই হচ্ছে পাহাড়। বন্ধুরা এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে গিজার রয়েছে এবং 24 ঘন্টায় কিন্তু গিজারে জল, গরম জল পাওয়া যায়। কমোড রয়েছে, একটা বেসিন, সব কিছুই এখানে রয়েছে। এই হচ্ছে কিন্তু মাত্র 700 টাকা রুম, ডবল বেডরুম। 1200 টাকায় কিন্তু ডবল বেডরুম এসি ফেসিলিটি নিয়ে রয়েছে। আর কী কী রুম রয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বাট এক ঝলক দেখে নাও আর একবার। এই হচ্ছে কিন্তু ঋষিকেশ ত্রিবেণী ঘাটের প্রায় একদম গায়ের কাছে জয়রাম আশ্রম। আর একটা আওয়াজ আসছে, এই যে মন্দির রয়েছে এখানে কিন্তু অনেক মানুষ মিলে সকালবেলা প্রার্থনা করছে। বন্ধুরা এই হচ্ছে শ্রী জয়রাম ট্রাস্টের যে আশ্রম তার কার্ড, আর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি রুম রেন্ট একবার জানাই, ডবল বেডরুম হচ্ছে যদি নন এসি হয় তাহলে 700 টাকা, এসি হলে 1200 টাকা। 4 বেডরুম হচ্ছে নন এসি হলে 900 টাকা, আর যদি এসি হয় তাহলে 1800 টাকা। কলকাতা থেকে বুকিং করতে পারবে, এইখানে যে নাম্বার দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই নাম্বারে তোমরা কথা বলে কলকাতা থেকে বুকিং করে নিতে পারো। তবে আমার মতে কিন্তু এত সুন্দর আশ্রম, এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, আর ঋষিকেশে ত্রিবেণী ঘাটের একেবারে কাছে, অসাধারণ সত্যি বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা আর একটা জিনিস জানিয়ে রাখি, এদের এত বড় কম্পাউন্ড, মানে এতটা জায়গা, কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসে তাহলে দেখো এখানে কিন্তু কার পার্কিংও ব্যবস্থা রয়েছে। ইভেন আমি কিন্তু কাল রাতে এখানে বাসও দাঁড়াতে দেখেছি, মানে বাস মানে যারা হয়তো একসাথে অনেক মানুষ রয়েছে তারা এসে এখানে কিন্তু বাসে করে আসলে বাসও রাখতে পারবে। আর দেখো প্রাইভেট কার তো রয়েছে। আমার দেখা ঋষিকেশে গঙ্গার গায়ে এত বড় আশ্রম জাস্ট চিন্তাই করা যায় না। আমার মনে হয় না ঋষিকেশে আসলে আর অন্য কোনো অপশান খোঁজার কোনো দরকার রয়েছে।
ঋষিকেশের ত্রিবেণী ঘাটে জয়রাম আশ্রমের ব্লকটা বন্ধুরা এখানেই শেষ করে দিলাম। যদি ঋষিকেশ আসো আর যদি মনে হয় যে আমার মতো একটু শান্তিতে জাস্ট ত্রিবেণী ঘাট থেকে এক মিনিট দূরত্বে থাকে, তাহলে কিন্তু জয়রাম আশ্রম ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ব্লকটা শেষ করে দিই, কারণ সকাল 8টা বাজে ত্রিবেণী ঘাট যাবো, আরও অনেক কিছু আমি নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো। তাহলে বন্ধুরা, জয় শ্রীরাম।